আজ মাদার্স ডে সকাল থেকেই টলি সেলেবসরা নানান রকম পোস্ট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় কেউ মায়ের সঙ্গে নিজের ছোটোবেলার ছবি শেয়ার করছেন আবার কেউ মাকে ডেডিকেট করে লিখছেন কোনো স্পেশাল মেসেজ এই সব কিছুই আমরা আপনাদের জানাবো তার আগে এই ভিডিওটি ইউটিউবে দেখলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সঙ্গে বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না আর যদি ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে লাইক করুন আমাদের পেজে সঙ্গে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি এবার ফিরছি ভিডিওতে মিমি আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ছবির এক অংশে দেখা যাচ্ছে মিমি ছোটোবেলায় তার মায়ের কোলে বসে আছেন এবং আরেক অংশে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে মিমির সাম্প্রতিক কালের একটি ছবি ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন মা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মায়ের সঙ্গে একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন ছবিটি অত্যন্ত মূল্যবান ছবিতে দেখা যাচ্ছে তার মা মাঝখানে রয়েছেন এবং একপাশে দাঁড়িয়ে রয়েছেন ছোট্ট প্রসেনজিৎ আরেক পাশে রয়েছেন ছোট্ট পল্লবী মা মাঝখানে দাঁড়িয়ে তার দুটি সন্তানকেই আগলে রেখেছেন ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন জীবন যুদ্ধে প্রথম নামার যার হাত দুটো আমার সঙ্গে ছিল শুভশ্রী তার নিজের মায়ের একটি ছবি পোস্ট করেছেন তার সঙ্গে তার শাশুড়ি মায়ের সঙ্গেও একটি ছবি পোস্ট করেছেন সঙ্গে ক্যাপশনে লিখেছেন মা এদিকে রাজ চক্রবর্তীও তার মায়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন হ্যাপি মাদার্স ডে অনিন্দিতা বসু তার মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন হ্যাপি হ্যাপি মাম্মা ডে এদিকে ত্রিধা একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি মিরর ইমেজ ক্লিক করছেন এবং পাশেই রয়েছেন তার মা ক্যাপশনে তিনি লিখেছেন হাসলে তার মাকে খুব সুন্দর লাগে দেখতে এ ছাড়াও লিখেছেন যে তার মাই তার হাফ সিস্টার এবং সিক্রেট ফটোগ্রাফারও বটে শ্রাবন্তী নিজের ছেলে অভিমন্যুর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সঙ্গে লিখেছেন হ্যাপি মাদার্স ডে তাহলে বুঝতেই পারছেন মাদার্স ডে নিয়ে টলি সেলেবসদের উৎসাহের কোনো শেষ নেই আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন শর্মিলা শো হাউসে হে গাইজ দিস ইজ শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা শো হাউস অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক দ্য বেল বাটন ফর মোর আপডেটস